হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি হচ্ছে গাবতলিতে। আমার বাসা থেকে একটা পার্সেল পাঠাইছে এটা নেওয়ার জন্য, ভাবলাম একটু ব্লগও করে ফেলি। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, ভাবছি কোন দিকে যাব, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আজকে হচ্ছে মঙ্গলবার, এদিকটাতে বেশ জ্যাম পড়ছে দেখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট দিলাম, এখন দেখা যাক যাওয়া যাক। আমি চিন্তা করলাম যদি আমি গাবতলি থেকে বেড়িবাঁধ হয়ে মোহাম্মদপুর যাই তো এটা আমার জন্য একটু সহজ হবে, যদিও রাস্তায় একটু জ্যাম থাকতে পারে বা একটু ধুলাবালি থাকবে। আর যদি আমি আবার গাবতলি থেকে ইউটার্ন নিয়ে টেকনিক্যাল হয়ে শ্যামলী শিশু মেলাতে ইউটার্ন নিয়ে ঢুকি মোহাম্মদপুর, তো বেশ ঘুরা হবে আমার জন্য। আর রাস্তার ওই সাইডটাতেও বেশ ট্রাফিক, আর গাবতলি আসলে বিভিন্ন ধরনের পরিবহনগুলো দেখলে, যেমন হানিফ, নাবিল, শ্যামলী, মনে হয় যে আমার হোম ডিস্ট্রিক্টে যাচ্ছি। যদিও আমি বাইক দিয়ে আমার হোম ডিস্ট্রিক্টে মাঝে মাঝে যাই এবং আমার পিলিয়ন হিসেবে আমার বউ থাকে, ও আবার পিলিয়ন হিসেবে খুবই ভালো, কোনো ডিস্টার্ব দেয় না, একদম ফিটফাট পিছনে বসে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আসলে মনে হয় এই তো মনে হয় বাসায় যাচ্ছি, কিন্তু না, এখন আমি আমার বাসভবন হচ্ছে মোহাম্মদপুর সেখানে যাচ্ছি। আর বন্ধুরা, বামে যখন আপনার টার্ন নেবেন বা ডানে যখন টার্ন নেবেন তখন অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করবেন, কারণ তাহলে উল্টাপাশ থেকে আসা গাড়িগুলো দেখতে পাবে যে আপনি টার্নিং করতেছেন। আর হর্ন ইউজ করবেন আর হেডলাইটের আবার টিকিট ইউজ করবেন, যাতে অপোজিট সাইডের যে গাড়িগুলো আসবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে পারে যে সামনে কিছু একটা আছে। পাশেই বুড়িগঙ্গা নদী, তো বুড়িগঙ্গা নদীর সেই হিমেল বাতাস আপনাকে মুগ্ধ করে দেবে, যদিও বাতাস কিছুটা দূষিত, কারণ এখানে পানিগুলো দেখলে আপনারা বুঝবেন যে বেশ নোংরা হয়ে আছে। তো যাই হোক আর কি, আমি যাচ্ছিলাম বাসার দিকে, তো সামনে মনে হয় একটু ট্রাফিক যেটা বলছিলাম সেটাই, কারণ হচ্ছে যে বুড়িগঙ্গার এই বেড়িবাঁধ দিয়ে সবসময় লরি বা ট্রাক বা বড় বড় ভারী যান চলাচল করে, কারণ এদিক দিয়ে আপনার বাবুবাজার, তারপরে হচ্ছে আপনার পুরান ঢাকা যাওয়ার একটা বাইপাস বলতে পারেন, কারণ অনেকেই এদিক দিয়ে কিন্তু সেই আমাদের ঐতিহ্য পুরান ঢাকা যাওয়া যায়, তারপরে হচ্ছে বাবুবাজার ব্রিজ যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা বেশিরভাগ সময় বড় বড় ট্রাকগুলা বা যেসব মাল বাহী যেসব ট্রাক থাকে তারা এদিক দিয়ে যাতায়াত করে। তো সামনে আরও আমি কিছু ব্লগ করব, তো যেহেতু সময়ের স্বল্পতার কারণে ব্লগ করা হয় না, তো চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে শেয়ার করার। তো হ্যাঁ, একটু সামনে ট্রাভেল করতে পারছি, এখন দেখা যাক। আর হর্ন দিবেন, কারণ দেখবেন যে আপনাকে ছাড় দিতে চাবে না, বেশিরভাগ রাস্তার মধ্যে সিএনজি এবং যেসব ট্রাক থাকবে এই রাস্তায় তারা কিন্তু কখনোই আপনাকে সামনে যেতে দেবে না। আর আপনাকে একটু টেকনিক করে এবং সতর্কতা অবলম্বন করে ওভারটেক করতে হবে। রাস্তা কিন্তু ছোটো ছোটো যেসব পাথর আছে এসব আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই রাস্তায় কিন্তু লেগুনাগুলো একটু এলোমেলোভাবে চলাফেরা করে, ওভারটেকিংয়ের সময় আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে যাতে লেগুনাগুলো আপনাকে চাপ না দেয়, আর আপনি চাপ দিলে কিন্তু একটু বিপাকে পড়ে যাবেন, কারণ এখানে এই রাস্তায় আমরা যারা সাধারণ পথচারী চলাচল করি আমাদের জন্য সুবিধা হতো যদি সরকারের এই রাস্তায় ল্যাম্পোস্ট দেওয়ার ব্যবস্থা করতো বা ল্যাম্পোস্ট দিত, তাহলে ল্যাম্পোস্ট দিলে কিন্তু দেখে রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যেত, তাহলে আর অসুবিধা হতো না। যেমনটা আমরা ঢাকার ভিতরে রাস্তাগুলোতে দেখি ল্যাম্পোস্টের কারণে আমরা অনেকটাই স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারি। এই জন্য আমি সরকার এবং এই
রাস্তার যারা কর্তৃপক্ষ আছে, যারা দায়িত্বরত কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা এই রাস্তা যদি একটু ল্যাম্পোস্ট দেন, তাহলে আমাদের জন্য, মানে আমাদের সাধারণ মানুষের জন্য একটু ভালো হতো। এটা আমার অনুরোধ থাকবে। আর ল্যাম্পোস্টটা হলে আমার আর একটা জিনিসও ভালো হবে, নিরাপদে আপনি বাসায় ফিরতে পারবেন, নিরাপদে চলাচল করা যায়। কারণ এই জায়গাটা এত অন্ধকার যে যে কোনো সময় হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সতর্ক হয়ে আপনার রাস্তা চলাচল করতে হবে এই জায়গাটাতে, বা ওভারটেক করতে গেলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন অপোজিট পাশ থেকে যে সব গাড়ি আসতেছে, সবগুলোর হেডলাইট কিন্তু আপনার চোখে লাগতেছে। তো এই জন্য আমি বলবো এই রাস্তায় ল্যাম্পপোস্টের বিশেষ দরকার, যাতে আমাদের চলাচলের জন্য সুবিধা হয়। আর রাত্রে চলাচল করলে ফগ লাইট থাকলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের সিটির ভিতরে ফগ লাইট ইউজ করার বা ব্যবহার করার নিষেধাজ্ঞা, সেহেতু আপনার এই হেডলাইটের স্টক লাইট দিয়ে আপনি কিন্তু ওভাবে আলো পাবেন না। এই জায়গায় দেখে শুনে চালাবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। Thank you.
বাসা আমার একটা কাছাকাছি চলে এসেছি, অল্প কিছুক্ষণের ভিতরেই বাসায় প্রবেশ করবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।